हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के ब्लॉगटा सन्ध्या थेके शुरू करछि। सन्ध्या माने ओई साढ़े सात गैस पड़ी स्टोव जाली और ये बेटू हेलो तो एखन डिम भाजब। तो चलो देखा जाए ये लागिए दी একটু পরে দেখবি কি সুন্দর লাল হয়ে আর কি আগুনটা উঠে। আর বেটু এদিকে তেল নিয়ে বদমাইশি করছে। বেটু তেলটা পড়ে যাবে, তেলটা পড়ে যাবে, তখন ভাজবো কিসে আমি? যাও যাও তুমি যাও, এখানে স্টোভ আছে, গরম আছে, যাও ভাজা হোক, আমি তখন তোমাকে ডাকবো, তখন তুমি খাবে। আর তো ওই স্টোভটা একটু জ্বলতে সময় লাগবে আর কি। তো আর দেখবে একটু পরে বেশ গ্যাসের মতো আর কি গোল হয়ে যাবে, গ্যাসের থেকে একটু বেশি আছে। তো বেটু বারবার চলে আসছে, বদমাইশি কেন করছো তুমি? বদমাইশি কেন করছো? আর যেদিন থেকে হলুদ গেঞ্জি পরেছে, হলুদ গেঞ্জি আবার মা দু আমি তেল তেল পড়ে যাবে, কাঁচের ডিব্বা আছে, তাহলে আমি কিন্তু ছিলকা দেবো না, তালা ছিলকা দেবো না, যাও যা ও বেটো, তালা ছিলকা দেবো না। বসে দি, তাতে আর কি ভাজবে, চলো দেখা। আর পেঁয়াজ আমি চারটে কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটেছি, টমেটো খালি আমার হাতেই দেবো। আর গ্যাস তো ফুরিয়ে গেছে, তো গ্যাস আছে কিন্তু এখন ওই বারান্দা থেকে বয়ে আনতে হবে, তো এখন কে বয়ে আনবে? তো এখন আসুক তারপরে, নাহলে কালকে সকালে দেখা যাবে। তো এখন আর পাচ্ছি না, শরীরটাও ভালো লাগছে না, তো এখন স্টোভে আর কি ভেজে নিই, পরে তখন সকালে দেখবো। আর সিলিন্ডারটা এতটা বয়ে আনা যায় না, আর নিচটা একটা ন্যাকড়া দিয়ে টেনের জন্য আনতে হয়। চলো ভাজি। হাই, আর এখন বাজে হচ্ছে 10:30 আর কি। তো আমি একটু কালে বসেইছিলাম, পেটে ব্যথা করছিল, তো ওষুধ খেলাম, তখন ঠিক আছি। তো বাসনগুলো ধুলাম, ঘরটা ছাড় দিলাম, চলে এবারে সবজিটা কেটে নিই। যে লাউ বানাবো, আর এই যে চারটে করলা আছে, এগুলো ভাজবো, আরও আছে অবশ্য সবজি। চলো পোস্ত আমি বেটে নিয়েছি, আর এইদিকে কড়ায় একদিকে কালা আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে লাউ সুতো হতে বসিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়েছি, হলুদ দেবো না,
আর এটা ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে পোস্তটাকে আর কি নামিয়ে দেবো। তো চলো একটু ঢাকা দিই। তো এখন বাজে মনে হয় দেখো 6টা বাজছে, তার আগে আমি ওই 4:30-4টার দিকে উঠেছিলাম, স্নান টান করলাম, আর দুপুরে তো দেখলে কী কী রান্না করেছি তো ওগুলোই খেয়েছি। আর এখন হচ্ছে করবো ভেন্ডি আলুর তরকারি, আর একটু ভাত বসিয়ে ভাবছি, কারণ ভাতের জন্য ডেলি আর কি হচ্ছে বলছে যে আমি ভাত খাবো ভাত খাবো, তো একটু ভাতই বসিয়ে দেবো। আর এইটা দুটো নুন ময়দার লই করেছি, এই দুটো ভাবছি এগুলো, তো দেখি আমার ছেলে তো ঘুরতে গেছে আসুক, এগরোলটা বানাবো, তখন চাটা বানিয়ে নিই, আর ভেন্ডি আলুটা ভাজা বসিয়ে দিই, আর মশলাটা দেখি ছেলে বাটি না মিক্সারে বাটি, ছেলে বাটলে আগে খেতে ভালো লাগে তরকারিটা। তো চলো দেখি চাটা খাবো আগে, তারপর কাজগুলো করবো। যে বেটুর এগরোল হয়ে গেছে দেখাও বেটা এগরোলটা, এই তো পেপারে মুড়ে দিয়েছি, বেটুকে এগরোল বানিয়ে দিয়েছি, বেটু এগরোল খাচ্ছে। বেটুর পরে আমার জন্য বানানো হয়ে গেছে এগুলো, তো আমি খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। আর সসটা একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য মিষ্টি মিষ্টি লাগছিলো, আর একটু চিলি সস হলেও বেশ ভালো লাগতো। আর দোকানের মতো তো অত কিছু পেঁয়াজ ভাজা দিয়েছি, শসা টসা দিইনি, তো তাও আর কি ভালোই লাগছিলো। আর অনেক দিন পর আর কি বাড়িতে বানিয়ে খেলাম, দোকানে তো আর খাওয়াই হয় না। তো কালকের ব্লগটা আমি কন্টিনিউ করছি, কারণ করতে পারিনি, আর রাত্রেবেলা খুব মাথায় ব্যথা করছিলো তাই শুয়ে গেছিলাম। আর এখন ওই যে বাজছে দেখো 11:30, তো এখন বেগুন টমেটোগুলো পুড়ি নিয়েছি, তো চলো এগুলো ছাড়াই ভর্তা তৈরি। আমি বেগুন টমেটো মাখতে মাখতে বেটু বা কোন দিক থেকে ঝাড়ু নিয়ে চলে এসছে, তো মাখা হয়ে গেছে। আর এখন বাজছে 2, আর আমি খেতে বসে গেছি। আজকে খাবো হচ্ছে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ডাল আর ভাত, চলো এগুলো খাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত, এই যে বেগুন ভর্তা, এই টমেটো ভর্তা, আর এই যে ডাল, তো চলো খাওয়া যাক। তো চলো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর এই পেয়ারাটা খাবো, এইটা হচ্ছে আমাদের গাছেরই পেয়ারা। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার, তোমাদের সাপোর্টের ছাড়া এগোতে পারছি না, তো দয়া করে সাপোর্টটা করো আর কি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, গুড বাই বন্ধুরা।